করোনার পরবর্তী সময়ে কাজ এবং কর্মী দুয়েরই ধরন বদলাবে বলে মনে করছেন বিশেষজ্ঞ এবং শিল্পমহলের একাংশ। তাদের অনুমান, পরবর্তী সময়ে বিভিন্ন কর্পোরেট সংস্থায় স্থায়ী কর্মীর সংখ্যা কমবে। তার বদলে অনেকেই কিছুদিন এই সংস্থায়, কিছুদিন আরেক সংস্থায় কাজ করবেন, কিংবা বাড়িতে বসে একই সঙ্গে একাধিক সংস্থার জন্য ফ্রিল্যান্সারের মতো কাজ করবেন। লকডাউন পর্বে অনেক বা কর্মী বাড়িতে বসে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম করছেন। এই নতুন মডেল নিয়ে সংস্থাগুলি চিন্তা ভাবনা শুরু করেছে, কিন্তু একই সঙ্গে শিল্পপতিদের একটা অংশের মতে করোনা সংকট আরও একবার এদেশে লাল ফিতের ফাঁসের সমস্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সেগুলির প্রয়োজনীয় সংস্কার করা দরকার, তাহলেই সংকটের থেকেও ফায়দা তোলা যাবে। হিরো এন্টারপ্রাইজের চেয়ারম্যান সুনীল মঞ্জুল বলেছেন, কতজন কর্মীকে অফিস বন্দি করে রাখার প্রয়োজন রয়েছে, কতজন বাড়িতে বসেই কাজ করতে পারেন, অফিসের সময় কতখানি হওয়া উচিত, কর্পোরেট সংস্থাগুলি এখন নিজেরাই নিজেদের প্রশ্ন করছে। তার মতে পরিস্থিতি স্বাভাবিক হলেও কাজের ক্ষেত্রে প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থা আরও বাড়বে। নীতি আয়োগ আয়োজিত এক আলোচনায় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সংগঠন ন্যাসকমের প্রেসিডেন্ট দেবযানী ঘোষ জানান, অফিসের চরিত্র বরাবরের মতো বদলে যাবে, কোনো কর্মী বাড়িতে বসে বিভিন্ন সংস্থার হয়ে কাজ করছেন, এই গিগ ইকোনমি আরও বাড়বে। উদাহরণ হিসেবে তিনি বলেন, টাটা কনসালটেন্সি সার্ভিস ঘোষণা করেছে 2025-এ তাদের ক্যাম্পাসে মাত্র 25% কর্মী কাজ করবেন। বায়োকনের এক্সিকিউটিভ চেয়ারপারসন কিরণ মজুমদার তার মতে, পরিস্থিতি স্বাভাবিক হলেও ওয়ার্ক ফ্রম হোম চলবে, কমবে বিজনেস ট্রাভেল, কারণ করোনাকালে প্রমাণ হয়ে গিয়েছে ভিডিও কনফারেন্স একই রকম কার্যকরী।